যে কোনো মূল্যে কৃষি জমি রক্ষা করতে হবে বললেন প্রধানমন্ত্রী উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ এবং রাষ্ট্রকাঠামো মেরামতের 27 প্রস্তাব বিএনপির অতীতে দেশ ধ্বংসকারীদের মুখে মেরামতের কথা মানায় না বললেন ওবায়দুল কাদের স্বাগত এশিয়ান নিউজে সাথে আছি সাবরিনা জিয়া এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যে কোনো মূল্যে কৃষি জমি রক্ষা করতে হবে কারো কাছে হাত পাততে যেন না হয় এর জন্য কৃষিতে স্বনির্ভরতার উপর জোর দিয়েছে আওয়ামী লীগ সরকার বিকেলে গণভবন থেকে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ ও ফসলের বহুমুখী ব্যবহার নিয়ে গবেষণায় উদ্বুদ্ধ করেন তিনি খাদিজাতুল কোবরার প্রতিবেদনের বিস্তারিত একটা জিনিস জানেন কি না আজকে সমগ্র উন্নত বিশ্বে অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কৃষি নিয়ে বক্তব্যের শুরুতেই বারো মাসি কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনের জন্য ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পুরো বক্তব্যেই প্রধানমন্ত্রী কৃষি পণ্য উৎপাদন সংরক্ষণ বহুমুখী ব্যবহার ও রপ্তানি নিয়ে নানা রকম পরামর্শ দেন সংশ্লিষ্টদের যে গৃহপালিত পশুদের জন্য পৃথিবীর উন্নত দেশগুলিতে সেখানে কিন্তু তাদের জন্য তাদের সেবা দেওয়া তাদের চিকিৎসা দেওয়া তাদের জন্য বিশ্রামাগার তাদেরকে রাখা এরকম নানা ধরনের প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠে এবং তা খুব ভালো একটা ইনকাম করতে পারেন আমি আশা করি যে এদিকে একটু আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন প্রধানমন্ত্রী বলেন নানাভাবে কৃষি জমি নষ্ট হয়ে গেছে আর যেন না হয় সে চেষ্টাই করছে তার সরকার কর বাড়ি বসতি নগরায়ন এবং শিল্প কলকারখানা করার ফলে অনেক ভালো উন্নত মানের জমি আমরা হারিয়েছি আর আমরা ভবিষ্যতে হারাতে চাই না এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছি খাদ্যে স্বনির্ভর হতে কৃষি গবেষণার উপর জোর দেন তিনি বলেন করোনার মতো মহামারীতেও যেন কারো কাছে হাত পাততে না হয় সেভাবেই কৃষিকে এগিয়ে নেওয়া হবে ছিল আমাদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র লক্ষ্য যে কোনো মতে খেয়ে পড়ে বাঁচা এটা এখন শুধু খেয়ে পড়ে বাঁচার বিষয়টা না এটা আমাদের একটা অর্থকরী ফসল যা মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমাদের রপ্তানির বাস্কেটা আরও বাড়াতে পারি রপ্তানি পণ্যরার সংখ্যাও আমরা বাড়াতে পারি আর কৃষি শুধু এটা কৃষি বা খালি ফসল উৎপাদন না এটা বাণিজ্যিক ব্যবহারটা আরও বেশিভাবে যাতে করা যায় সেদিকেও আমাদের আরও দৃষ্টি দিতে হবে ধানের পাশাপাশি অন্যান্য কৃষি পণ্য পাট আখ তামাক নিয়েও নতুন নতুন ব্যবসা ক্ষেত্র তৈরি ও রপ্তানির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী খাদিজাতুল কোবরা এশিয়ান টেলিভিশন ঢাকা পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধান সংস্কারে কমিশন গঠন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন সহ রাষ্ট্রকাঠামো মেরামতের এমন রূপরেখা উপস্থাপন করেছে বিএনপি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই রূপরেখার 27 দফা উপস্থাপন করেন বিস্তারিত মঞ্চলে নামের রিপোর্টে সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা উপস্থাপন করে বিএনপি এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 27 দফা রূপরেখা ঘোষণা দিয়ে বলেন আগামীতে রাষ্ট্র ক্ষমতা পেলে সব মত ও পথের সমন্বয়ে রেইনবো নেশন প্রতিষ্ঠিত করবে বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে ডক্টর খন্দকার মোশাররফ জানান স্বাস্থ্য ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং শিক্ষিত বেকারদের এক বছরের বেকার ভাতা প্রদানের কথাও আছে এই প্রস্তাবে পর্যন্ত যেটাই আগে হইবে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদান করা হইবে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হইবে এছাড়া অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশ এবং সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে দলটির রাষ্ট্র সংস্কারের রূপরেখায় বিগত
দেড় দশকব্যাপী সংঘটিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করিয়া একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এই দেশকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তাদের মুখে গণতন্ত্র কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতির সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন বিএনপি রাষ্ট্র ধ্বংস করেছে আর আওয়ামী লীগ মেরামত করেছে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের গতানুগতিকতা থেকে বেরিয়ে আসা দরকার। এ সময় বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করছে তারা কিভাবে রাষ্ট্রের মেরামত করবে? এই রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা আবার ওই রাষ্ট্র মেরামত করবেন? মেরামত তো শেখ হাসিনা করেছে, করেছেন বলে আজকে বাংলাদেশ রোল মডেল। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সুশৃঙ্খল কর্মী বাহিনীর প্রয়োজন, তাই দলের সব নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান তিনি। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না। স্মার্ট বাংলাদেশের পূর্ব শর্ত শৃঙ্খলা। জানান সম্মেলনের আয়োজন সাদামাটা হলেও উপস্থিতিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। একই সাথে এবারের সম্মেলনের মাধ্যমে প্রমাণ হবে আওয়ামী লীগ আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। সম্মেলন সাদামাটা হবে, উপস্থিতি সাদামাটা হচ্ছে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক সংবাদ এই পর্যায়ে নিচ্ছি। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। টেকনাফে আট বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা, মুঠোফোনে মুক্তি দাবি। বিরতির পর আবারও আমন্ত্রণ, নিউজ সাথে আছি সাবরিনা সিয়া। আবারও বিশ্বকাপের খবর। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ে রাতভর আনন্দ উল্লাস করেছে বাংলাদেশের দলটির সমর্থকরা। রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পর উল্লাসে মেতে ওঠেন সবাই। এ সময় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, আতশবাজি, আর্জেন্টিনা পতাকা মিছিল ও আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে সমর্থকরা। আমাদের প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় জয়ের আনন্দে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বান্দরবান শহর। রাতে পৌর শহরের 9টি ওয়ার্ড থেকে আনন্দ মিছিল বের করে ট্রাফিক মোড়ে জড়ো হয়। বিশ্বকাপ জয়ের উন্মাদনায় ফেটে পড়ে যশোরের আর্জেন্টিনার সমর্থকরা। রাতের নীরবতা ভেঙে বিভিন্ন এলাকা থেকে মানুষের স্রোত এসে মিশে শহরের প্রাণকেন্দ্র দৌড়াটানায়। এ সময় স্লোগানের পর স্লোগান দিয়ে প্রিয় দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানান ভক্তরা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বড় পর্দায় খেলা দেখানো ও ভোজের আয়োজন করেন আর্জেন্টাইন সমর্থকরা। চট্টগ্রামেও বড় পর্দায় খেলা দেখার আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা। রীতিমতো বাসা হারিয়ে ফেলেছে আমি, এর কারণ হচ্ছে যে মেসি দীর্ঘদিন আরাধ্য যে কাপ সেটা আজকে পেয়েছে। অনেক ভালো, অনেক খুশি হয়েছে। আর্জেন্টিনা মেসির শেষ বিশ্বকাপ এবং শেষ বিশ্বকাপটা সে পাইছে, এটা সে ডিজার্ভ করে। ফাইনাল জিতছে, ভালো হয়েছে, খুশি আনা হাতে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার জয়ে উল্লাসে মেতে ওঠে সমর্থকরা। খেলা শেষে উপজেলার সদর ও গ্রামের প্রধান প্রধান সড়কে মেসি মেসি ধ্বনিতে আনন্দ মিছিল করেন তারা। আতশবাজি, পটকা, মিছিল, নাচ, বাঁশির আওয়াজ ও পতাকা নিয়ে মোটরসাইকেলের শোডাউনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনার বিজয় উদযাপন করেছেন সমর্থকেরা।
অন্যান্য জেলার ন্যায় হবিগঞ্জের শহর ও প্রত্যন্ত অঞ্চলে আর্জেন্টিনার সমর্থকরা বিজয় উল্লাসে মাতেন। দীর্ঘ 36 বছরের প্রতীক্ষার অবসান শেষে বিশ্বকাপে শিরোপা জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সব বয়সের সমর্থকদের মধ্যে। গভীর রাত পর্যন্ত বিজয়ের আনন্দ উপভোগ করেন আর্জেন্টিনার জয়ের নায়ক ও গোল্ডেন বল জেতা লিওনেল মেসির ভক্তরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। যশোরের ঝিকরগাছা উপজেলায় আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের রডে পিঠ ঢুকে গিয়ে রাকিব হোসেন নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে। গত রাতে এই ঘটনা ঘটে। তিনি ঝিকরগাছা পৌরসভার কাঁচাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে। পুলিশ জানায় রাকিব উল্লাস করতে গিয়ে পা পিছলে পার্কের পাশে নির্মাণাধীন বেইলি ব্রিজের উপরে পড়ে যান। এ সময় পিঠে রড বিঁধে তার মৃত্যু হয়। এদিকে কুষ্টিয়ার হাটস হরিপুরে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাকবিতণ্ডার পর সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এর মধ্যে সায়েম আলী নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে রাজশাহীতে বেশ কয়েকটি স্থানে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এবার ভিন্ন প্রসঙ্গ। কক্সবাজারের টেকনাফের খালে মাছ ধরতে যাওয়া 8 জন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে জন প্রতি 3 লাখ টাকা করে দাবি করেছে তারা। বেলা 11টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। পুলিশ জানায় রোববার বিকেলে 5:30টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে যায় ওই 8 জন। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ পর্যায়ে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে যা থাকছে। আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি এড়াতে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আহ্বান হেনরি কিসিঞ্জারের। খেরসনে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত। বিরতির পর আবারও আমন্ত্রণ। দেখছেন এশিয়ান নিউজ, সাথে আছি সাবরিনা জিয়া। এই পর্যায়ে শুরুতেই থাকছে বাণিজ্য সংবাদ। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংকের ফরিদপুরে ভাঙ্গা শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। শেষ করবো এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। যে কোনো মূল্যে কৃষি জমি রক্ষা করতে হবে বললেন প্রধানমন্ত্রী, উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব। এবং রাষ্ট্রকাঠামো মেরামতের 27 প্রস্তাব বিএনপির, অতীতে দেশ ধ্বংসকারীদের মুখে মেরামতের কথা মানায় না বললেন ওবায়দুল কাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।